আমার দেশ আমার হোমল্যান্ড, সবুজের শ্যামলে ভরা আমাদেরই সোনার বাংলাদেশ। শুধু দর্শক, সবাইকে জানাই বাংলার কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটি সাজিয়েছি রাজশাহী জেলার নামকরণের যে ইতিহাস রয়েছে সেই তথ্যটি। তো আসুন আমরা দেখে নিই রাজশাহী জেলার নামকরণের ইতিহাসে কী কী রয়েছে, সেই সকল তথ্যগুলো আমরা জেনে নিই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক বাংলাদেশের রাজশাহী জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মত পার্থক্য রয়েছে। তবে ঐতিহাসিক অক্ষয় কুমার নৈমিত্তের মতে রাজশাহী রানী ভবানীর দেওয়া নাম। অবশ্য মিস্টার গ্রান্ট লিখেছেন যে রানী ভবানীর জমিদারিকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ করা যায়। পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ণ এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত, এমনকি নদিয়া, যশোর, বর্ধমান, বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয়। অনুমান করা হয় রামপুর বা বোয়ালিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গড়ে উঠেছিল। প্রাথমিক পর্যায়ে রামপুর বোয়ালিয়া নামে অভিহিত হলেও পরবর্তীতে রাজশাহী নামটি সর্বসাধারণের নিকট সমধিক পরিচিতি লাভ করে। বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত তার আরম্ভ 1825 সাল থেকে। রামপুর বোয়ালিয়া শহরের নামকরণ রাজশাহী কী করে হলো তা নিয়ে বহু মতামত রয়েছে। রাজশাহী শব্দটি বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ভাষায় একই অর্থবোধক দুটি শব্দের সংযোজনে পরিণত হয়। সংস্কৃত রাজ ও ফার্সি শাহ এর বিশেষণ শাহী শব্দযোগে রাজশাহী শব্দের উদ্ভব, যার অর্থ একই অর্থ রাজা বা রাজা রাজকীয় বা বাদশাহ বাদশাহী। তবে বাংলা ভাষায় আমরা একই অর্থের অনেক শব্দ দুবার উচ্চারণ করে থাকি, যেমন শাক সবজি, চালাক চতুর, ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি, চাষাবাদ, জমি জিরাত, ধার দেনা, শিক্ষা দীক্ষা, দিন দুঃখী, ঘষা মাজা, মান সম্মান, দান খয়রাত, পাহাড় পর্বত, পাকা পোক্তা, বিপদ আপদ ইত্যাদি। ঠিক তেমনি করে অদ্ভুত ধরনের এই রাজশাহী শব্দের উদ্ভবও যে এভাবে ঘটে থাকতে পারে তা মোটেই উড়িয়ে দেওয়া না। এই নামকরণ নিয়ে অনেক কল্পকাহিনীও রয়েছে। সাধারণভাবেই বলা হয় এই জেলায় বহু রাজা জমিদারের বসবাস, এজন্য এ জেলার নাম হয়েছে রাজশাহী। কেউ বলেন রাজা গণেশের রাজশাহী নামের উদ্ভব। 1984 সালে রাজশাহীর চারটি মহকুমাকে নিয়ে রাজশাহী, নওগাঁ, নাটোর এবং নবাবগঞ্জ এই চারটি স্বতন্ত্র জেলার উন্নতি করা হয়। বন্ধুরা, আমাদের এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ যে আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে সাবস্ক্রাইবার লেখা বাটনটিতে ক্লিক করুন এবং পাশেই ঘন্টার মতন দেখতে বেল বাটনটি ক্লিক করুন। পরবর্তী এরকম গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য জানার জন্য। দর্শক, এরকম হাজারো গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে রয়েছে আমাদের এই সোনার বাংলাদেশে। সেই সকল গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আপনাদের আশেপাশে যদি এরকম গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য থাকে তাহলে আমাদের বাংলার কথা ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করুন। আমরা তুলে ধরার চেষ্টা করব সেই সকল গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যগুলো। দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস করতে ভুলবেন না।
পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও সাবস্ক্রাইবার বাটনটিকে ক্লিক করে রাখার জন্য আহ্বান করছি। সকলকে ধন্যবাদ।